তিনি যমলোকে গেছেন, যমরাজের কাছে কৈফিয়ত চাইছেন। আচ্ছা আপনি কেমন লোক? বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে কোনো কিছু আগাম সূচনা না দিলে হয় না, এমনকি লোকে ব্যাংক ডাকাতি করতে যায় তাও আগে চিঠি পাঠিয়ে যায় কালকে আপনার ব্যাংক ডাকাতি হবে। আর আপনি আমাকে এই জগৎ থেকে নিয়ে চলে এলেন আগাম সূচনা না দিয়ে, এটা কি করে হয়? আগে তো আমাকে মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে বা জিমেইলে চিঠি পাঠাবেন যে তোমার টাইম হয়ে গেছে তুমি চলে আসো, আমি রেডি হবো তারপরে আসবো। যমরাজ বলছেন বসো বসো, ঠান্ডা হয়ে বসো। কতগুলো চিঠি পাঠিয়েছে তোমাকে শোনাচ্ছে, শোনো। প্রথম চিঠি পাঠিয়েছিলাম, তোমার মাথার চুলগুলো সাদা হচ্ছিল, দেখো। ফার্স্ট চিঠি, তুমি মানলেই না, না আমি কলব করে আসবো সেলুন থেকে, সেলুন থেকে তুমি চিঠি ছেড়ে ফেলে দিছো, আমি কি করবো? তোমার দাঁত গুলো ফেলে দিলাম একদম ভেঙে, তুমি খেতে পারছিলে না, ওর ছেলে মনে নেই না, তুমি দোকানে গিয়ে দাঁত বাঁধিয়ে নিয়ে এলো, আমি কি করবো বলো? আমি ডেন্টিস্টের কাছে গিয়ে না আমি দাঁত বাঁধিয়ে নেব, মনে পড়ে না? তোমার চোখে পর্দা দিয়েছিলাম, ছানি করেছিলাম, মনে আছে? তুমি ডাক্তারখানায় গিয়ে ছানি পরিষ্কার করে নিয়ে, আমার কোনো চিঠিতেই তুমি কোনো মেসেজে তুমি পাত্তা দাও না। তোমার পা দুটো ভেঙে দিয়েছিলাম, মনে আছে? তুমি পা সারিয়ে নিয়ে এলে, তোমার পেটে হজম করার শক্তি নষ্ট করে দিলাম, তাও করে। আর কত চিঠি চাও? এই কে নিয়ে যায় নরকে, কৈফত চাইছে। ব্যাপারটা আছে, এই হচ্ছে পরিস্থিতি যে মায়া। কখনো কখনো আমি দেখি ট্রেনে বসে গল্প করছে একসঙ্গে, আর গল্প করতে করতে খাতির হয়ে যায়। আপনার কোথায় বাড়ি? আপনার কোথায় বাড়ি? দাদা আপনাকে খুব ভালো লাগলো বৌদি, আপনার ফোন নামটা আমি রাখলাম, কথা বলবো। খাতির হয়ে যায়, একটা পরিবার গঠন হয়ে যায় যদি অনেক দূরে আমরা যাত্রা করি। কিন্তু যখন স্টেশন আসে তখন তো নেমে যেতেই হবে, তখন তো আর কোনো কৈফিয়ত নাই, না আমরা একসঙ্গে থাকি, আমি নামবো না, আমার কেমন লাগছে, তুমি নামো না প্লিজ, তুমি নামো না আমার সঙ্গে থাকো, কেউ বলে কি না? যার স্টেশন আসবে সে নেমে যাবে। আর নামার সময় অনেক সময় বলে আমি যাচ্ছি তোমরা ভালো থাকো, মৃত্যুর সময় দেখে না, আমি তো চলে যাচ্ছি তোমরা মিলেমিশে থাকো। জিজ্ঞাস করে কোথায় যাচ্ছ, তোমার স্টেশনটা কোথায়, তুমি কোথায় নামছ, কার বাড়ি যাবে? জানি না ঠাকুর আমাকে যেখানে নিয়ে, এখন ঠাকুরের কথা মনে পড়ছে, যেদিকে নিয়ে যায় আর মারা যাওয়ার পরে ছেলে মেয়ে লাগিয়ে দেয় স্বর্গীয় পিতৃদের। আরে তোমার বাবা, তুমি স্বর্গীয় লাগালে স্বর্গে যাবে না, ও যা কর্ম করেছে সেইখানে যাবে, সেটা হচ্ছে মায়া। প্রত্যেকে যেন প্রস্তুতি থাকে, আগে থেকে প্রস্তুতি থাকলে আমাদের এত দুঃখ হবে না। অনেক উদাহরণ দিয়েছে ভাগবতমে, যেরকম পানশালায়, পানশালা মানে রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার জন্য একত্রিত হয়, খাওয়া দাওয়া হলে চলে যাবে। কূপে জল ভরার মতো, জল ভরতে মহিলারা যান, একসঙ্গে জড়ো হয়, জল ভরে যে যার চলে যায়, ঠিক সংসারটা সেরকম। আমরা একত্রিত হয়েছি, কিছুদিন আমরা থাকবো, আমাদেরকে চলে যেতে, সেই প্রস্তুতিটা ভগবান গীতায় শিখাচ্ছেন। মায়া মেতাম তরন্তিতে, তুমি এতদিন সংসার করেছ, এখন তোমার পালা হচ্ছে আমার ভোজন করা, সংসারের জন্য যথেষ্ট করেছ, ওদেরকে চালাতে দাও, তুমি সারেন্ডার হয়ে যাও। আর না হলে তুমি যদি ভজন সাধন না করো, বাড়ির ছেলে বউ মা কিন্তু ছাড়বে না, তোমার স্ত্রীও তোমাকে ছাড়বে না, সব সময় বাড়িতে খিটখিট করবে, ওটা যে কেন মরে না, সারা দুনিয়ার লোক মরে কেন, সময় মা বুঝে পক্ষ। জনক পণ্ডিত বলছেন পঞ্চাশ সধম বনম প্রজাতি, মাতা যশ গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয় বাদিনী, যার বাড়িতে মা মারা গেছে মা নেই, মা মারা যায় সাধারণত ছেলের প্রায় পঞ্চাশ বছর বয়স হয়ে যায়, পঞ্চাশ পঞ্চান্ন তখন মা মারা যায়। তো মা চলে যাওয়ার পরে সেই ছেলের আর জীবনটা শেষ। ভার্যা চ অপ্রিয় বাদিনী, স্ত্রী ভালো করে কথা বলে না। আমাদের গ্রামে বলতো, মা চায় পেটকে, বউ চায় ট্যাককে। মা সবসময় দেখে কোথায় দূর থেকে ঘুরে এসছে, বাজার থেকে এসছে, মাঠ থেকে এসছে,
তারপর অফিস থেকে এসছে, মার সঙ্গে শুয়ে তোর চোখ মুখ শুকিয়ে গেছে রে, বস 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 আগে খা, আগে একটু জল খা, একটু শরবত খা, একটু জুস খা, বস বস খাওয়া দাওয়া কর, তারপরে গল্প কর। বউ বৌমা বৌমা ওকে আগে খেতে দাও, তারপরে গল্প। মা পেটের দিকে তাকায়, পেটটা ঢুকে গেছে রে, চোখগুলো ঢুকে গেছে, খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া। মা চায় পেটকে, বউ চায় ট্যাককে, ট্যাককে মানে ট্যাকে কত টাকা নিয়ে এসছো, বাজারে এনেছো কি। সেজন্য মা মারা যাওয়ার পরে সেই বাড়িটা তার জন্য শূন্য, তার অবস্থা শেষ। ভার্যা চ অপ্রিয় বাদিনী, ভার্যা ভালো কথা বলেন, এটা চাণক্য পণ্ডিতের শ্লোক, আমার না। মাতা যশ গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয় বাদিনী, অরণ্য তেন গন্তব্য, তার তখন বনে যাওয়া উচিত, ঘর ছাড়া উচিত। যথা অরণ্য তথা গৃহম, বনটা যেরকম হিংস্র প্রাণীটা নিয়ে আছে না, তার বাড়িটাও সেরকম, তাকে সবসময় হিংস্র প্রাণীর মতো অ্যাটাক করবে, তার ঘর ছাড়ার কথা, ঘর ছাড়ছে না কেন। এই প্রত্যেকের জীবনে ঘটে, কাউকে আমি দোষারোপ করছি না। বহুপাদের জীবনে ঘটেছে, তার স্ত্রী তাকে থাকতে দেয়নি, হঠাৎ এখান থেকে। বহুপাদ যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন, সারা বিশ্বের যিনি গুরুদেব, আর আমি আপনি তো দূরের কথা।